আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি বানিয়ে দেখাবো মুগ ডালের পিঠা। তাহলে চলুন শুরু করা যাক, কিভাবে বানাতে হয় পিঠাটা বানানোর জন্য। এখানে আমি ডালটা সিদ্ধ করে ব্লেন্ড করে রেখেছিলাম আগে। এখন আমি এর চুলা চালটা ধরিয়ে দেই। এখন এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে। বলক আসা পর্যন্ত ডালটা কিন্তু নাড়ার মধ্যে থাকতে হবে, নতুবা নিচে লেগে যেতে পারে। এখন আমি দিয়ে দেব একটু লবণ। দেখেন, এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়োগুলো। বিসমিল্লাহ রহমান রহিম। ডালটা বেশি পাতলা করতে যাবেন না, নতুবা পিঠেগুলো শক্ত হয়ে যাবে। ডালটা একটু যেন ঘনই থাকে। এখন আমি এটা চুলা জালটা কমিয়ে একটা ঢাকনা দিয়ে রাখবো আটাটা সিদ্ধ হওয়া পর্যন্ত, এই 2 মিনিটের মতো। 2 মিনিট পর অবশ্যই ফিরে আসছি। আমি এই এটা এই যে গুঁড়োটা হালকা করে নেড়ে নিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এই যে নেড়ে নিব, প্রয়োজন হলে গুঁড়ি দিতে পারেন। আমি এখানে 250 গ্রাম ডাল নিয়েছিলাম, এখন আমি 250 গ্রাম ডালের জন্য 3 কাপ গুঁড়ি নিয়েছি। এখানে আমার আটাটা ভালো করে আমি মিশিয়ে একটা আটার খামির তৈরি করে নিব। দেখাচ্ছি আমি অবশ্যই কীরকম হয়েছে আমার আটার খামিরটা। এই যে দেখেন, আমার পিঠার আটাটা তৈরি হয়ে গেছে। এটা একটু চেক করে নেবেন। এই দেখেন, আমার পিঠার আটাটা সিদ্ধ হতে 5 মিনিটের মতো সময় লাগছে। যদি এ পর্যায়ে দেখেন হয় না, একটু ঢাকনা দিয়ে রাখবেন অবশ্যই। এখন আমি পিঠার আটাটা তৈরি করে নেব। এখানে আমার আছে নারকেল কুড়ানো, আর আছে এখানে ডিম, আর আমি এখানে এই যে আটাটা একটা বোলে ঢেলে নিয়েছি। এখন আমি এই আটাটা মাখাবো পিঠার জন্যে। এখানে আমি পিঠার জন্য আটাটা মাখাতে এখানে দিয়ে দেব নারকেল কুড়ানো, কিছুটা নারকেল কুড়ানো, অর্ধেকটা দিব, কারণ আমার অর্ধেকটা আটা এখনো বাকি আছে মাখাতে। আর দিয়ে দেবো একটা ডিম। দিয়ে দিলাম একটা ডিম, এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আটাটা আমি ভালো করে মাখিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এই ফ্রিজের মধ্যে আটাটা তেল দিয়ে রাখছি। এখন আমি রুটিটা তেল দিয়ে বানিয়ে নিব, দেখাচ্ছি কীরকম। বেশি পাতলা করবেন না অবশ্যই, মুগ ডালের পিঠাটা একটু বাইরেই থাকতে হয়, এই জন্যে দেখাচ্ছি আমি রুটিটা বানানো করে। এই যে দেখেন, রুটির পুরুত্বটা এই। এখানে আমি এখন রুটিটা কেটে নিব, যে কোনো শেপে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এরকম একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নেব। দেখেন, আমি গ্লাস দিয়ে এই রুটিগুলো পিঠাটা কেটে নিচ্ছি। এভাবে করে সবগুলো পিঠা আমি এখন কেটে নেব, তারপর ফিরে আসছি সার্চ করার জন্য আর কি। একটা পিঠাটা বানানো হয়ে গেছে। এখন আমি একটা টুথপিক দিয়ে পিঠাটা ভালো করে সাজ করে নেব। এভাবে করে এভাবে করে সবগুলো পিঠা আমি সাজ করে নিয়েছি। এখন আমি এগুলো তেলে ভাজবো। পিঠাটা বসিয়ে দিয়েছি। এখন আমি চিনি সিরা করার জন্য
2 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে একটা ঘন একটা সিরাপ তৈরি করে ফেলি। এগুলো ভাজছি, এখন এগুলো সিরাপ দিয়ে দিব। সিরাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলো পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন পিঠাটা বানানো হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। কেউ যদি ডিজাইন না করতে পারেন, এভাবে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিলেও হবে। আর পিঠাটা অবশ্যই ভালো করে মথে নিতে হবে, আর খামিরটা অবশ্যই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।